গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অমর্ত রায়চৌধুরী ব্লগস। আজকে একটা নতুন সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো কী করি আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে অনেক আড্ডা দেবো, অনেক গল্প করব। চলো তো লেট স্টার্ট। আজকে সকালবেলা দেখলাম প্রত্যেক দিনের মতো আজও আমার স্নেহের টার্কিগুলো আয়নায় নিজেদেরকে দেখে নিজেরাই চিনতে পারছে না। এই টার্কিটা এতটাই নিজেকে দেখে আয়নায় ঘাবড়ে যায় যে আয়নাটাই ঠুকরাতে শুরু করে দেয়। দেখে সত্যি ভীষণ মজা লাগে। দেখুন কিরকম ভাবে নিজেকে দেখেই নিজে আয়নাটাকে ঠুকরাচ্ছে। এরাই আমার পৃথিবী। এতটাই এদের দেখে আনন্দিত হই যে সারা দিন এদের নিয়েই আমার কেটে যায়। দেখুন কিরকম ভাবে নিজেকে দেখে আয়নায় নিজেকেই নিজে ঠুকরাচ্ছে আমার স্নেহের পোষ্য। এখন আমি চলে এসেছি আমাদের পুকুরের ধারে। পেছনে আপনারা পুকুর দেখতে পাচ্ছেন। এই জায়গাটা সকাল থেকে একটু হাওয়া দেয় আর আজকে রোদ্দুরটা বুঝতে পাচ্ছেন প্রচণ্ড উঠেছে, মানে এত রোদ্দুরের তেজ আজকে, তো ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে আজকে। তো ওই দিকটা রোদ্দুরের ভীষণ তেজ ছিল, তাই জন্য একটুখানি অন্যদিকে সরে এলাম। তো যেটা বলছিলাম আপনাদের, যে যারা যারা পুজোর সময় ডুয়ার্স প্ল্যান করছেন, মানে যারা যারা ভাবছেন যে এই বছর দুর্গাপুজোতে ডুয়ার্স বেড়াতে যাব, তারা কিন্তু চটপট তাদের লাগেজ প্যাক করে ফেলুন। আর রিসর্ট তোরসারাইনো ক্যাম্পের যে ফেসবুক পেজ আছে সেটা আপনারা গুগলেও পাবেন, প্লাস ফেসবুকও পাবেন। সেখানে গিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার পাবেন, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের জন্য রুম বুক করতে পারেন, একটা দারুণ ভ্যাকেশন আপনারা কাটাতে পারবেন। তো এখন আমাদের হাঁসেরা জলের সাঁতার কাটতে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আর একটু স্পষ্ট করে আপনাদের দেখাবো। এই যে আমাদের হাঁস বন্ধুরা, তো ওরা এই ঘরটায় থাকে, সারা রাত থাকে। আমাদের কিছু হাঁসও আছে, সেটা কালকে আপনাদের দেখাতে আমি ভুলে গেছিলাম। মজার ছলে আজকে ওদের পেছনে একটু লেগেছিলাম। হাঁটতে 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 ওদের পেছন পেছন দেখলাম যে ওরা আমাকে দেখে ভয় পেয়ে আগে এগিয়ে যাচ্ছে, আর তারপরে এতটাই ভয় পেয়ে গেছে যে দল বেঁধে এই ছুটে পালালো। এতটাই ওরা ভয় পেয়ে গেছে, কিন্তু আমি ওদেরকে ভীষণ ভালোবাসি আর ওদেরকে এরকমভাবে ওদের পেছনে লাগতে আমার খুব ভালোই লাগে। প্রচন্ড গরম পড়েছে আজকে। হ্যাঁ হ্যাঁ চলো, দুধ রেডি করে রেখেছি। এটা তোলো, দুধ রেডি আছে, রেডি আছে দুধ। প্রত্যেকদিন সকালে ঘোষদা আসে আমার গরুর দুধ নিতে। আগের ব্লগেই আমি আপনাদেরকে আমার ডেয়ারি ফার্ম ঘুরিয়ে দেখিয়েছিলাম, সেখানে চারটে গরু আমার রয়েছে, তারই দুধ প্রত্যেকদিন সকালে সেল করি আমরা। তাই ঘোষদা প্রত্যেক দিনের মতো আজকেও দুধ নিতে এসেছে। সেই ভিডিও, সেই মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে থাকো, কোনো অসুবিধা নেই, আমি বের করে দেবো। প্রচন্ড গরম পড়েছে আজকে, বীভৎস গরম পড়েছে। ও লাইটটা বন্ধ করতে ভুলে গেলাম। লাইট বন্ধ। তো ঘোষদার দুধ নেওয়া হয়ে গেছে, আজকে 22 লিটার দুধ হয়েছে আমার
চারটে গরু আছে, তোমাদের কালকে দেখিয়েছিলাম ভিডিওতে। তো এই হচ্ছে আমার ইনকিউবেটার, এখানে আমি আমার যে ফার্ম হাউস রয়েছে সেখানে মুরগির ডিম আমি আমার এই ইনকিউবেটারে হ্যাচিং করতাম, বাট এখন হ্যাচিং টোটালি বন্ধ আছে। এখানে আমি এখন স্টোর করে রেখেছি এই বালতি, সবকিছু, ওষুধ, গরুর সমস্ত সরঞ্জাম। সকাল সকাল কাজ করে ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই ব্রেকফাস্ট করলাম আজকে গরম গরম চিকেন স্টু আর ব্রেড। এখন এই জাস্ট অফিসে ঢুকলাম, প্রচন্ড গরম পড়েছে অ্যাকচুয়ালি। তোমরা যারা যারা ডুয়ার্সে থাকে, বেড়াতে এসেছো, তারা জানো যে এই সময়টা নর্থ বেঙ্গলে ভালো গরম থাকে। আর বাই দ্য ওয়ে, যারা যারা পুজোর প্ল্যান করছো যে ডুয়ার্সে পুজোর সময় বেড়াতে যাবে, তারা কিন্তু অবশ্যই একবার আমার রিসর্ট তোরসা রাইনো ক্যাম্পে অবশ্যই এসো। তো জাস্ট এই লাইট ফ্যান চালিয়ে অফিসে এসে বসলাম। আজকে প্রচণ্ড গরম, সকাল থেকে খুব দারুণ রোদ্র উঠেছে। তো যারা যারা আমার মতো যারা হোটেল বা রিসর্ট যাদের আছে, তারা জানো যে আমাদের ভীষণ ব্যস্ততা থাকে সকাল থেকে, কারণ লেবাররা সকাল সকাল কাজ করতে চলে আসে। আর যেহেতু আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে আমার ফার্ম হাউস ঘুরিয়ে দেখিয়েছি, তো ফার্ম হাউসে যারা যারা কাজ করে তাদের সাথেও থাকতে হয়, তো তারই ফাঁকে তোমাদের জন্য এই ভিডিও, কী কী আমি করছি, কী কী আমি সারাদিনে, আর আমার নিজেরও খুব ভালো লাগে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে, কারণ আমি ভীষণ ক্যামেরার সামনে কথা বলতে ভালোবাসি এবং আমি ভীষণ ক্যামেরা পছন্দ করি, যে আমার ডেইলি লাইফে কী কী আমি করছি, আমি কী কী এক্সপিরিয়েন্স করছি, কী কী, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন একটু অফিসের কাজ করব, তারপরে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বন্ধুরা, অফিসের কাজ মোটামুটি শেষ, এখন অফিস রুম বন্ধ করে দিচ্ছি। আপাতত অফিসের কাজ মোটামুটি শেষ করলাম, তো এখন চলো আমরা দেখে নেব যে আজকে লাঞ্চে আমাদের কি রান্না হচ্ছে। লেটস গো। কাকু, আজকে যা গরম, মাংসটা একটুখানি পাতলা করে জলদি রান্না করো, প্রচন্ড গরম। ভালো মাছ পেলাম না, ভালো মাছ পেলামই না। উফ, কি গরম, বাপ রে বাপ রে বাবা, মাংস কষানো হচ্ছে। আলু দিয়ে পাতলা ঝোল, গন্ধ তো অফিস রুম থেকে পাচ্ছিলাম। দারুন মাংসটা, সেন্টেই অন্যরকম। ঘি দেবেন আজকে? যা গরম পড়েছে, এই স্ট্যান্ড ফ্যানে হাওয়া তো মনে হয় গায়ে লাগছে না। বাপরে বাপ, প্রচন্ড গরম পড়েছে আজকে। ফাইনালি রুমে এলাম, এই জাস্ট রুমে এসে ফ্যানটা চালালাম, প্রচন্ড গরম লাগছে। ফ্যানের আওয়াজে হয়তো ভয়েসটা খুব ভালো করে শোনা যাবে না। অ্যাকচুয়ালি আজকে মাছের বাজারে ভালো মাছই পাইনি, তাই জন্য আজকে মাংস কিনতে হলো। তো অনেকে আপনারা বলতে পারেন যে গরমে মাংস কেন খাচ্ছেন, অ্যাকচুয়ালি আমি রুই মাছ, লোটে মাছ, তেলাপিয়া, পমফ্রেট এগুলো খুব ভালো মানে খুব ভালোবাসি আর কি। তো আজকে ভালো রুই পেলাম না, কাতলাও সেরকম ছিল না ভালো, তো সেই কারণে আজকে চিকেন কিনলাম। তো আপনাদেরকে দেখালাম যে রান্না হচ্ছে আমাদের কিচেনে, তো কষানো হচ্ছে মাংস। তো আবার দেখা হবে লাঞ্চের টাইমে, এবার ফ্রেশ হয়নি, একটুখানি স্নান করে ফ্রেশ হবো, তারপরে একদম দেখা হবে লাঞ্চের পর সময়। টাটা। স্নান হয়ে গেছে, এই স্নান করে বেরোলাম, ফ্রেশ হয়েছি। তো প্রচণ্ড গরম আজকে, যেটা আপনাদের প্রথম থেকে তোমাদেরকে বলছিলাম বন্ধুরা। তো এখন আমি লাঞ্চ করব, তো কথা হবে আবার লাঞ্চের পরে, তো টাটা। তো চলে এসেছি আবার আফটার লাঞ্চ, তো এখন আমরা আমাদের পিগ ফার্মটা একটুখানি ঘুরে নেব। তো এখন আমি রয়েছি আমাদের পিগাড়িতে, মানে পিগ ফার্মে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে ওরা মনের আনন্দে খেলা করছে, আমি একটুখানি ডিটেলভাবে ওদেরকে দেখাবো আপনাদেরকে। এখান থেকে এই দেখুন, এই যে এইগুলো সব ঘুরে বেড়াচ্ছে,
হাই গাইজ, হাই গাইজ, দেখছেন দর্শক বন্ধু সবাই চলে এসেছে, শীষ দিচ্ছি তাই সবাই চলে এসছে। তো এরা খুব কিউট, খুব সোবার, আমার সব স্নেহের পিগ, আমার স্নেহের পোষ্য। তো এরা সব হচ্ছে আমার খুব স্নেহের পোষ্য, আপনাদেরকে স্বাগত জানাচ্ছে, আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনারা যখন রিসর্ট তোরসা রাইনো ক্যাম্পে বেড়াতে আসবেন তখন এরা আপনাদেরকে অনেক ভালোবাসা দেবে, আপনারা ওদেরকে দেখে অনেক আনন্দ পাবেন দর্শক বন্ধু। তো যারা যারা প্ল্যান করছেন দুর্গাপুজোর সময় কিংবা বড়দিনে কিংবা সামনের বছর নিউ ইয়ার্স ইভে আমাদের রিসর্টে কাটাবেন, ডুয়ার্সে একদম ফরেস্টের মধ্যে একটা থ্রিলিং, একটা অ্যাডভেঞ্চারাস একটা ভ্যাকেশন আপনারা কাটাবেন, তো তারা তারা সবাই প্লিজ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ তোরসা রাইনো ক্যাম্প ফলো করবেন, আমাদের অমর্ত্য রায় যদি ব্লগস ফলো করবেন, আমি রিসর্টে সবসময় লেটেস্ট লেটেস্ট ভিডিওস আমি আপলোড করব, ব্লগস আসবে। তো ডিসক্রিপশন বক্সে বাদবাকি ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের কন্ট্যাক্ট নাম্বার। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে। সো টাটা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।